উত্তর খুবই সহজে জোড়া নিয়ে নেবে। উত্তর আপনি 2-1 মিনিটের মধ্যেই জোড়া নিয়ে নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের এমন একটা ট্রিক্স শেখাবো, তো যেই ট্রিক্সটি যদি আপনারা ফলো করেন তো ইনশাআল্লাহ হাট থেকে কবুতর এনে আপনারা খুবই সহজে কবুতরকে জোড়া মিলাতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা জিনিস আপনাদেরকে বলে নেই, তো আপনারা হাট থেকে কবুতর কিনেন বা আপনারা যার কারো বাসা থেকে কবুতর কিনেন না কেন, অবশ্যই আপনারা ওই কবুতরটি সুস্থ আছে কিনা এই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন। কবুতর যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু আর আপনি দেখবেন কবুতর ডাকাডাকি করবে না, বা মাদি কবুতর থাকলে মাদি কবুতর জোড়া নিতেও চাইবে না। তো অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন যে কবুতর যাতে 100% সুস্থ থাকে। তো আমার হাতে যে কালো কবুতরটা দেখতে পাচ্ছেন এটা একটা ঝাঁক কবুতর, এটা হলো একটা নর কবুতর। তো মনে করেন যে এটা আপনাদের কবুতর, এই কবুতর যদি আপনাদের হয় এই কবুতরের সাথে আগে যেই কালার কবুতরের জোড়া ছিল, বলতে যেই কালার মাদি ছিল ওই রকম কালার আপনার মাদি আপনাদের হাট থেকে বা কারো বাসার থেকে ক্রয় করেন না কেন, ওই রকম কালার দেখে যদি ক্রয় করেন তো আশা করি ইনশাআল্লাহ ওই কবুতরগুলো আপনার খুবই সহজে জোড়া নিয়ে নেয়। আপনারা হাট থেকে আনেন কি বা অন্য জায়গা থেকে আনেন খুবই সহজে জোড়া নিয়ে নিবে। তো আমার এই জায়গায় যে কালো কবুতরটা দেখতে পাচ্ছেন, তো এই কবুতরটির সাথে আপনার মানে এই জায়গায় যে ডিম পারছে, তো এই ডিম পারার আগে আপনার অন্য একটা কবুতরের সাথে জোড়া ছিল, ওই কবুতরটা ছিল পুরা সাদা। তো আমি আপনার পরের বার দেন পরে আবার জোড়া মিলাইছি, তো পুরাপুরি সাদা কবুতরটির সাথে জোড়া মিলানোর কারণে আপনার এই কবুতরটি একেবারে সাথে সাথেই আপনি একদিন সময়ও লাগে নাই কয়েক ঘন্টার মধ্যে জোড়া নিয়ে নিছে। তো আলহামদুলিল্লাহ। তো আপনারা কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এই ট্রিক্সটি তখনই কাজে লাগবে যখন আপনার ওই নর কবুতরটি মানে অন্য যেই কবুতর জোড়া মিলাবেন নর কবুতরের সাথে, আপনার ওই নর কবুতরটিকে অবশ্যই বেশি পরিমাণে ডাকাডাকি করতে হবে। তো যদি অন্যথায় যদি আপনার বেশি পরিমাণে নর যদি ডাকাডাকি না করে তখন দেখবেন যে জোড়া নিতে চাইবে না। তো আপনাদেরকে এইটাও বলে দিই যে যদি এইভাবে জোড়া না মিলে যে আপনারা কিভাবে জোড়া মিলাবেন। তো ওইভাবে যদি জোড়া না মিলে আপনারা অবশ্যই নর অথবা নর এবং মাদিকে এইরকম একটা খাঁচায় আলাদা রেখে আপনার 10-15 দিনের মতন বা 1 সপ্তাহের মতন, 1 সপ্তাহ রাখলে আশা করি হয়ে যাবে, 1 সপ্তাহের মতন আপনারা পুরাপুরিভাবে আলাদা রাখবেন, যে কোনো নর অথবা মাদিকে পুরাপুরিভাবে আলাদা রাখবেন। আলাদা রাখার পর আপনারা যদি নরের সামনে এইভাবে দেখেন যে আমি একটা কবুতর ধরলাম, তো দেখেন যে এই যে নর কবুতরটি পুরাপুরিভাবে ডাকা শুরু করে দিছে। তো দেখতে পাচ্ছেন যে এইভাবে যে সময় আপনার নর কবুতর ডাকবে যে কোনো কবুতর মাদি কবুতর দিলেই, তখন দেখবেন ইনশাআল্লাহ কবুতর খুবই সহজে জোড়া নিয়ে নিবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই নরটি কি পরিমাণ ডাকতেছে। তো অবশ্যই আপনার কবুতরকে ভালোভাবে যদি জোড়া মিলাইতে চান অবশ্যই কবুতরকে রেস্ট দিতে হবে, কবুতর রেস্ট দিলে কবুতর খুবই সহজে জোড়া নিয়ে নেয়। তো এই সাদা কবুতরটার কিন্তু বাচ্চা আছে, তো আমি যদি এটা কয়েক ঘন্টা রেখে দেই এটার সাথে, তো আশা করি এই দুটা জোড়া নিয়ে নেবে, কিন্তু আমি এই দুটাকে জোড়া মিলাবো না। তো তার জন্য আমি বের করে নিলাম, এই যে এটা হলো এটার বাচ্চা। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি যে প্রথমে যে ট্রিক্সটির কথা বললাম আশা করি আপনারা ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ। তারপর আমি যেই জোড়া মিলানোর যেই পদ্ধতিটা বললাম, তো ওইটাও ইনশাআল্লাহ আশা করি ওইভাবে যদি আপনারা রেস্ট দিয়ে আপনার কবুতর জোড়া দেন ইনশাআল্লাহ কবুতর আপনি 2-1 মিনিটের মধ্যেই জোড়া নিয়ে নেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।